নারী কনস্টেবল হালিমা আক্তার ধর্ষণের ঘটনায় দোষীদের বিচারের দাবিতে আমার এমপি ডট কমের পক্ষ থেকে ময়মনসিংহ তিন আসনের সংসদ সদস্য মুক্তিযোদ্ধা নাজিমুদ্দিন আহমেদের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনিও দোষীদের সর্বোচ্চ শাস্তি চান বলে মন্তব্য করেছেন। এমপি নাজিমুদ্দিন বলেন, কনস্টেবল হালিমা আক্তার একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, তার বাবার ন্যায় তিনিও অত্যন্ত শোকাহত এবং দোষীদের সর্বোচ্চ শাস্তি চান। নিজ পেডে স্বাক্ষরিত এক প্রশ্নের উত্তরে এই সংসদ সদস্য বলেন, বাংলাদেশের প্রচলিত আইন এবং পুলিশ অ্যাক্ট অনুযায়ী মামলার তদন্ত চলছে। মামলাটি ময়মনসিংহ ডিবি পুলিশের তদন্তনাধীন। পোস্টমর্টেম রিপোর্ট এবং ভিসেরা রিপোর্ট হাতে পাওয়ার পর পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে। আমার এমপি ডট কমের মাধ্যমে ওই এলাকার মারুফ আহমেদ নামে এক নাগরিক সাংসদের কাছে গৌরীপুর থানায় নারী কনস্টেবল আত্মহত্যায় দায়ী ধর্ষক এবং ওসির বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সম্পর্কে জানতে চান। এর জবাবে মারুফকে ধন্যবাদ জানিয়ে এমপি নাজিমুদ্দিন এসব কথা বলেন। এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর মির্জা মোহাম্মদ তাহমিদ এবং শেখ মুক্তাদির শাহিন।